আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা ইসরায়েল শোনে না এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় করবে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন প্রথমত সাংবাদিক ভাইরা নিজ দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবেন কোথাকার এক দেশের একজন আসবেন তাদের প্রেসিডেন্টের কথাই ইসরায়েল শোনে না গাজায় হামলা না চালানোর বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথাই শোনে না ইসরায়েল দেশটির নেতা নেয়া হু খোলামেলা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আগেও আমাদের পার্থক্য ছিল কাজে তিনি কি বললেন তাতে কি আমাদের কাজ আমরা করব প্রয়োজনে আমরা লড়াই করব একাই আমরা একা যুদ্ধ করবো রাফা আক্রমণে ব্রাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে এখন আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন তিনি কোন উদ্দেশ্যে আসছেন আমরা জানি না কিন্তু এটা আমরা বলতে চাই কেউ আমাদের দেশে এসে এখানে আবারও বিএনপিকে মদদ মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে মোটেই নেই আর যারা দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন আবারও আমেরিকার মদতে বিএনপির উত্তেজনা ছড়াবে সেটা মনে করার কোনো কারণ নেই এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছেন তার বাস্তবায়ন আমরা দেখব বিএনপি রাজনৈতিকভাবে রাজপথে নামবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে দল আর তারা বিকল্পভাবে আন্দোলন করলে সেভাবে মোকাবেলা করা হবে কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আন্দোলন ছেড়ে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই বিএনপি মূল নেতা পালিয়ে আছেন গত বছরের আঠাইশ অক্টোবর দলটির নেতারা বলেছিলেন আওয়ামী লীগ পালানোর পথ পাবে না পরে দেখা যায় তারা অলিগুলি দিয়ে পালিয়েছেন আবারও আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে আবারও পালাতে হবে তাদের তারা রাজনৈতিকভাবে রাজপথে নামলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ বিকল্পভাবে আন্দোলন করলে সেভাবে মোকাবেলা করা হবে ওবায়দুল কাদের বলেন নির্বাচনে আসতে বিএনপির কাউকে বাধা দেয়নি নির্বাচনে না আসার মাসুল আগামী দিনে আরও গুনতে হবে তাদের এটা আওয়ামী লীগের কোনো দায় নেই জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় মতো বৈঠক করবেন একথা জানে ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন নিয়ে বলেন মন্ত্রী এমপি স্বজনের উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল আছে আওয়ামী লীগ যারা দাঁড়িয়েছে তাদের শাস্তি বিভিন্নভাবে হতে পারে এর আগে আওয়ামী লীগ তিয়াত্তর জন এমপি ও পঁচিশ জন মন্ত্রীকে বাদ দিয়েছে